বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতে ফরিদপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সদর উপজেলার বিএনপির উদ্যোগে শহরের মইজুদ্দিন স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক। বক্তব্য রাখেন দলের সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সহ অন্যরা। এ সময় বিএনপি নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানান।